আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা দেবে, আমি তোমাদের জন্য আজকের নিয়ে এসেছি তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, এই যে চ্যাপ্টারটি আছে, এই চ্যাপ্টারটি থেকে তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এসেছি। এই চ্যাপ্টারটি থেকে তোমাদের মোট ধার্য নাম্বার 6। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ধার্য নাম্বার আছে 6, তার মধ্যে এমসিকিউ আছে 3 আর এসএকিউ আছে 3। তাহলে নির্বাচন ভিত্তিক প্রশ্ন তোমাদের 3টি করতে হবে, আর সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন তোমাদের 3টির উত্তর তৈরি করতে হবে। এই অধ্যায় থেকে তোমাদের কোনো বড় প্রশ্ন থাকে না, অর্থাৎ ব্রড টাইপ কোশ্চেন থাকে না, যেটি আমি আগের ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছিলাম। এবং অধ্যায় 1 এবং অধ্যায় 5 থেকে তোমাদের আমি ব্রড টাইপ প্রশ্নের সাজেশান দিয়ে দিয়েছি। অতএব আশা করি তোমরা সেই ব্রড টাইপ প্রশ্নের উত্তরগুলো এখন তৈরি করছো। যদি এখন থেকে তোমরা খুব ভালো করে এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করতে পারো, তাহলে অবধারিত তোমরা 90% আপ নাম্বার পাবেই পাবে। বন্ধুরা দেখো, ভিডিওতে অনেক কিছু তোমরা দেখতে পাবে, যদি তোমরা সম্পূর্ণ ভিডিওটি তোমরা ঠিকঠাক করে পড়তে থাকো বা দেখে যেতে পারো, তোমরা ভিডিও স্কিপ না করে তোমরা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখো, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো দেওয়া থাকে সেই লিঙ্ক থেকে তোমরা এর আগের ভিডিও এবং অন্যান্য সাবজেক্টেরও কিছু ভিডিও লিঙ্ক সেখানে দেওয়া থাকবে, সেইগুলি তোমরা অবশ্যই করে পেয়ে যাবে। এসো বন্ধুরা, আর সময় নষ্ট না করে আমরা প্রশ্ন উত্তরগুলো তৈরি করি। তার আগে বলি, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে, আমার পাশে থাকো এবং আমাকে হেল্প করো আমার চ্যানেল গ্রো করার জন্য। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, আর তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে এটি বেশি বেশি করে শেয়ার করো। দেখো, একের দাগের ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ, ট্রুম্যান, চার্চিল, গর্বাচেভ। অ্যান্সার হবে বার্নার্ড বারুচ। ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? ব্রিটেন, সোভিয়েত, এটা সোভিয়েত হবে, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত। অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনের দাগের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1919 খ্রিস্টাব্দে, 1939 খ্রিস্টাব্দে, 1945 এবং 1920 খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 1939 খ্রিস্টাব্দে। চার দাগের প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও বাংলাদেশের মধ্যে, ভারত ও রাশিয়ার মধ্যে, ভারত ও চীনের মধ্যে, ভারত ও ভুটানের মধ্যে? অ্যান্সার হবে ভারত ও চীনের মধ্যে। পাঁচের দাগের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন ইন্দিরা গান্ধী, সুকর্ণ, মার্শাল টিটু, জওহরলাল নেহরু? অ্যান্সার হবে জওহরলাল নেহরু। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রবক্তা হলেন জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, মোহাম্মদ আলী জিন্না এবং মার্শাল টিটো? অ্যান্সার হবে জওহরলাল নেহরু। সাতের দাগের প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় 1950 খ্রিস্টাব্দে, 1945 খ্রিস্টাব্দে, 1954 খ্রিস্টাব্দে, 1991 খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 1945 খ্রিস্টাব্দে। এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো আমেরিকা, ব্রিটেন, চীন, ফ্রান্স? অ্যান্সার হবে আমেরিকা। নয় দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের অর্থাৎ কোল্ড ওয়ার, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম? চীন ও পাকিস্তান, ভারত ও সোভিয়েত ইউনিয়ন, জার্মান ও ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন? অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। দশের দাগের প্রশ্ন, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে, ঠান্ডা লড়াইয়ে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে, ভারত ও পাকিস্তান যুদ্ধে? অ্যান্সার হবে ভারত, সরি, ঠান্ডা লড়াইয়ে অর্থাৎ ঠান্ডার যুদ্ধেতে প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহার করা হয়েছিল। এগারো দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1980, 1995, 1991 এবং 1999? অ্যান্সার হবে 1991 খ্রিস্টাব্দে। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমার বন্ধুদের কাছে লিঙ্কটি বেশি করে শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও। বারো দাগের প্রশ্ন, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1950, 1955, 1960, 1975 খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 1955 খ্রিস্টাব্দে। ওয়ারাস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স? অ্যান্সার হবে সোভিয়েত ইউনিয়ন। চোদ্দ দাগের প্রশ্ন, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1955, 1958, 1961, 1965 খ্রিস্টাব্দে, 1961 খ্রিস্টাব্দে? ন্যাটো গঠিত হয় 1943-এ 4 এপ্রিল, 1944-এ 4 এপ্রিল, 1948-এ 4 এপ্রিল, 1949-এ 4 এপ্রিল? অ্যান্সার হবে 1949-এ 4 এপ্রিল।
বন্ধুরা, তোমরা এই 15 দাগের প্রশ্ন পর্যন্ত তোমরা খুব ভালো করে তৈরি করবে, যেন একটাও ভুল না যায়, একেবারে যেন তোমাদের ঠোঁটের উপরে থাকে। এরপর 16 থেকে তোমরা প্রশ্নগুলি ভালো করে দেখে নেবে। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন ফ্রিডম্যান, রেমন্ড, ফ্র্যাঙ্কেল, বার্নেট। অ্যান্সার হবে বার্নেট। 17 দাগের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের একটা মূল কারণ হলো জাতিপুঞ্জের ভূমিকা, মতাদর্শগত বিরোধ, বিশ্ব দারিদ্র, কোনোটি নয়। অ্যান্সার হবে মতাদর্শগত বিরোধ। 18 দাগের প্রশ্ন, মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন জর্জ মার্শাল, ট্রুম্যান, কফি আন্নান এবং লিপম্যান। অ্যান্সার হবে জর্জ মার্শাল। 19 দাগের প্রশ্ন, বার্লিন প্রাচীর নির্মাণ করেছিল, যেটি 1961 সালে এই বার্লিন প্রাচীর নির্মিত হয়েছিল, জার্মানি, আমেরিকা, সোভিয়েত রাশিয়া, চীন। অ্যান্সার হবে সোভিয়েত রাশিয়া। সোভিয়েত রাশিয়া বার্লিন প্রাচীর নির্মাণ করেছেন। পশ্চিমী সামরিক জোটটির নাম হলো সার্ক, ন্যাটো, সাপটা এবং ওয়ার্স। তাহলে অ্যান্সার হবে ন্যাটো। 21 দাগের প্রশ্ন, পরমাণু অস্ত্রোপচার রোধ চুক্তি হয়, পরমাণু অস্ত্রোপ্রসার রোধ চুক্তি হয় 1970, 1977, 1968, 1967। অ্যান্সার হবে 1968 খ্রিস্টাব্দে। 22 দাগের প্রশ্ন, প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটির নাম হলো জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চীন। অ্যান্সার হবে জাপান। 23 দাগের প্রশ্ন, বান্দুং সম্মেলনে গৃহীত নীতির সংখ্যা হলো 10টি, 11টি, 12টি, 13টি। অ্যান্সার হবে 10টি। 24 দাগের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন মিশরের নেতা কে ছিলেন? টিটো, জওহরলাল নেহরু, নাসের, সুকর্ণ। অ্যান্সার হবে নাসের। 25 দাগের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের 18তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 2019 সালে, এবং এই জোট নিরপেক্ষ আন্দোলনের 18তম সম্মেলনের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু নেতৃত্ব দিয়েছিল। বন্ধুরা, এই প্রশ্নগুলি ছাড়া আর কয়েকটি প্রশ্ন, এই 8টি 9টি প্রশ্ন তোমরা একটু দেখে রেখে যাবে। ব্রিংকম্যানশিপ অফ ওয়ার, আমি এখানে অপশানগুলো আর পড়ছি না, ব্রিংকম্যানশিপ অফ ওয়ার যে ঘটনাকে বলা হয়, অর্থাৎ ঠান্ডা লড়াইকে বলা হয় ব্রিংকম্যানশিপ অফ ওয়ার। ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ না বলে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন ফ্রিডম্যান। ঠান্ডা লড়াইয়ে সমাজতান্ত্রিক শিবিরের নেতৃত্ব প্রদানকারী দেশ হল সোভিয়েত ইউনিয়ন। সাম্যবাদ প্রতিরোধের নীতি নেন ট্রুম্যান। ট্রুম্যান ডক্ট্রিন ঘোষিত হয় 1947 খ্রিস্টাব্দের 12ই মার্চ। দাঁতাত হলো একটি প্রক্রিয়া। তাসখন্দ চুক্তি হয় উনিশশো ছষট্টি খ্রিস্টাব্দে, এবং প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই। বন্ধুরা, আজকের মতন এখানে ভিডিওটি শেষ করলাম। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে আমার পাশে থাকো। তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্কটি শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আমি আবার 2-1 দিনের মধ্যে এই দ্বিতীয় চ্যাপ্টার থেকে তোমাদের যে ইম্পর্টেন্ট এসএকিউ আছে, এই ইম্পর্টেন্ট এসএকিউগুলো আমি তোমাদের দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য রইল আমার সব সময় শুভকামনা।